রবকে বলে যিনি আমাদের লালন করেন পালন করেন যিনি আমাদের রিজিক দেন সুবহানাল্লাহ যিনি আমাদের বাবা দিলেন মা দিলেন যিনি আমাদের সন্তান দিলেন ছেলে দিলেন মেয়ে দিলেন যিনি আমাদের মৃত্যু দান করেন যিনি আমাদের পৃথিবীতে পাঠান যিনি আমাদেরকে পৃথিবীতে বিভিন্ন রকমের সম্মান দান করেন وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ زي خمطة زي رب العالمين وي رب العالمين قشم شاكوتي سبحان الله وي رب العالمين كمان رب العالمين أمار الله سبحانه وتعالى قرآن الكريم شطر فناي بلل এক পারার প্রথম আয়াত সুবহানাল্লাহ মানে সূরা ফাতিহার প্রথম আয়াত যেই ফাতিহার কতগুলি নাম যেই সূরাকে কোরআনের শ্রেষ্ঠ সূরা বলা হয় সুবহানাল্লাহ অনেকগুলি কারণ এই সূরাকে ফাতিহাতুল কিতাব বলা হয় কোরআনের চাবিকাঠি বলা হয় সুবহানাল্লাহ বলবেন না এই সূরাকে ফাতিহাতুল কিতাব বলা হয় এই সূরাকে সাবউল মাথানি বলা হয় এই সূরাকে আবার কোন কোন কিতাবে উম্মুল কুরআ বলা হয় এই সূরাকে সূরাতুস সালা বলা হয় এই সূরাকে সূরাতুদ দুআ একটা সূরার এত নাম এই একটাই মাত্র সূরা একদিনে একসাথে আমার হাবিবের কদম মোবারকে নাযিল হয়েছে মাজানেরা আমার ভাইরা আমার প্রথম নাযিল হয়েছিল কি কোন বিসমি রব্বিকা নাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাম আমার ভাবিষ্ণাম যাওয়ার পরে হয়ে গেল জাবারে নূর গারে নূর সুবহানাল্লাহ আজকে আর ওই জাবারে হেরাকে জাবারে হেরা বলে না আজকে ওই জাবারে হেরাকে জাবান মানে পাহাড় হেরা মানে হেরা পাহাড় আমার ভাইরা যেই পাহাড়টার নাম ছিল জাবারে হেরা মানে হেরা পাহাড় হেরা করব আমার রহমাতুল আলামিন ওই পাহাড়ে চল্লিশ দিন চল্লিশ রাত কম বেশি হবে মতভেদ আছে এখন থেকে এটাকে গারে হেরা আর বলবো না এইটাকে আমরা গারে হেরা বলতে পারবো না কেন কয় কেন এই পাহাড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যান করেছেন এবাদত করেছেন সালাত করেছেন নবীজি মুরাকাবা মুশাহাদা করেছেন এই জন্য জাবালে হেরার নাম আমরা জাবালে নূর দিয়ে দিলাম সুবহানাল্লাহ ওই পাহাড়ে প্রথম কোরআন নাযিল হলো পাঁচটা আয়াত সূরার কিও অংশ কয়েকটা আয়াত নাযিল হলো সূরাতুল মুদাসসিরের কয়েকটা আযান আয়াত নাযিল হলো এরপরে সূরাতুল ফাতিহা এই কিতাবটা হলো দিলাম আমার একটা আয়াত নয় দুইটা আয়াত নয় একসাথে সাতটা আয়াত নাযিল করলেন আমার হাবিবকে আমার আল্লাহ উপহার দিলেন আমার নূরে নূর ইসলামের সামনে জিব্রাইল আর আমার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একসাথে বসা আমার নূরে নূর ইসলাম মুস্কি হাসি দিলেন জিব্রাইল আলাইহিস সালাম তিনি হঠাৎ করে আকাশের দিকে তাকাবেন তাকানোর আগে বিকট একটা আওয়াজ হলো আমার নূরের মিশ্রেসরা মুস্কি হাসি দিয়ে কয় জিব্রাইল এইটা কিসের আওয়াজ জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আসমানে এমন একটা দরজা আছে এই দরজাটা
পৃথিবী শুরু থেকে আল্লাহর সৃষ্টি জগৎ শুরু থেকে ওই দরজাটা এখন পর্যন্ত খোলা হয় নাই আজকে এই মাত্র আপনাকে আমার আল্লাহ কিছু উপহার দেওয়ার জন্য এই মাত্র পৃথিবীর সর্বপ্রথম সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত এই মাত্র এই দরজাটা খোলা হলো এর আগে এই দরজাটা আর খোলা হয় নাই আপনার জন্য কিছু উপহার আমার আল্লাহ পাঠাচ্ছে الله أكبر الله أكبر কিন্তু আমার আল্লাহ আমাকে সব কিছু দেখাইছেন সব কিছু জানাইছেন আর দেহার বাকি দেখি স্বয়ং রব্বুল আলামিনকে দেখার পরে আর দেহা বাকি আছে না জোরে কান জোরে কান জোরে কান আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন ফি হাসানি সূরতি রাআইতু রব্বি আমার প্রভুকে আমি উত্তম সূরতে দেখেছি সুবহানাল্লাহ রাহু আহমদ আমার শরীফের হাদিস শরীফের মধ্যে আবার আমার ভুল হতে পারে আল্লাহকে দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না অনুভব করা যায় না কিন্তু আল্লাহ আছেন না দেখে বিশ্বাস করার নাম ঈমান যারা বিশ্বাস করে তারা হয়ে যায় মুমিন কথা ঠিক কিনা বাবা তোমাদের কেমন রব তোমরা মায়ের পেটে যাও মায়ের পেটে যাওয়ার পরে তোমার মা তোমাকে খাওয়াইতে পারে না পাঁচ মাস হওয়ার পরে ছয় মাস হওয়ার পরে তোমার খাওয়া শুরু হয় কিন্তু তোমার মা খাওয়াইতে পারে না আমি কেমন রব্বুল আলামিন আমি তোমাকে মায়ের পেট মোবারকের মধ্যে খাওয়াই শুধু তাই নয় তোমার মা তোমার মা তোমাকে পেট মোবারকে যখন নিয়ে রাখে পেট মোবারকে যখন তুমি ঢুকো তোমার মা কিভাবে চলে তোমার মা কিভাবে চলবে আমি আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে দিই তোমার মায়ের রক্ষণাবেক্ষণের জন্য আমি ওই রব্বুল আলামিন যার প্রশংসা তোমাদেরকে আবুল হোসেন মাস্টার শিখায় নাই সেই আল্লাহর প্রশংসা করার জন্য মোহসেন আউলিয়া বাবা রহমাতুল্লাহি আলাইহির এলাকার মাদ্রাসার প্রিন্সিপাল শিখায় নাই যেই প্রভুর প্রশংসা আমার হাবিবে তোমাদেরকে আমার কাছ থেকে জেনে আমার কাছ থেকে শুনে তোমাদেরকে শিখাইছে আমি ওই রব্বুল আলামিন তোমাদের রিজিকের ব্যবস্থা আবুল হোসেন মাস্টার করে নাই তোমাদের রিজিকের ব্যবস্থা কোন কোন কমিটি করে নাই তোমাদের রিজিকের ব্যবস্থা কোন চেয়ারম্যান মেম্বার করে নাই আমি কোন প্রভুর প্রশংসা তোমরা করছো যেই প্রভুর প্রশংসা করছো আমি রব্বুল আলামিন তোমাদের রিজিক কোন প্রভুর প্রশংসা তোমরা করছো তোমরা অসুস্থ হলে ঔষধ হলো সিরা কিন্তু ঔষধে তোমাদেরকে ভালো করতে পারে না আমি ওই রব্বুল আলামিন যার প্রশংসা তোমরা করছো
আমি আল্লাহ তোমাদের অসুস্থতা থেকে সুস্থতা দান করি ওই আল্লাহ প্রশংসা তোমরা করছো যেই রব্বুল আমিন অনেককে বোবা বানাই বোবাটা কোনো ডাক্তার বানাইতে পারে না আমি তোমাদের অনেককে বোবা বানাই আবার অনেককে আমি জবান দান করি ওই আল্লাহ প্রশংসা করছো আমি ওই আল্লাহ তোমরা কারেন্টের বিল না দিলে তিন মাস পরে তোমাদের কারেন্টের লাইন কেটে দেয় সরকারি বাহিনী এসে কিন্তু আমি তোমাদের জন্মের থেকে এই জন্মের থেকে মৃত্যু পর্যন্ত সূর্য দিয়া কারেন্ট দিলাম যে সূর্যের আলোতে ধান শুকায় তোমার মায়া তোমার খালা যে সূর্যের আলো দিয়া তোমাদের মা খালা ফুফুরা কাপড় চোপড় ধুয়ে রোদ্দুরের মধ্যে শুকায় আমি আজকে তোমার জন্মের পর থেকে বছরের পর বছর যুগের পর যুগ তোমাদেরকে রোদ্দুর দিয়া সাহায্য করলাম এ পর্যন্ত বিল দিতে আসলো না কেউ তোমাদেরকে কেউ খবর নিতে আসলো না বিল না দিলে সূর্যের আলো দিব না আমি ওই আল্লাহ প্রশংসা করছো যিনি বিনা যিনি বিনা কি বলে বিনা বিনিময় সূর্যের আলো দিয়া তোমাদেরকে সাহায্য করেছি ওই রব্বুল আলামিনের প্রশংসা করা করছে আমি ও ঢাকায় তো এই রূপ বিনির কারণ না বিল কয়েক মাস না দিলে লাইন কেটে দেয় সব জায়গায় না ও মুসলমান কি সাবজেক্ট আপনারা আমাকে আজকে দিলেন এই শুধু আলামিনের আওয়াজই তো আজকে দেড় ঘন্টা শেষ হবে না বন্য গরু বাচ্চা দিচ্ছে তিনি কেমন দয়ালু তিনি কেমন দয়ালু দাতা প্রভু বনের মধ্যে সব সময় বন্য গরুগুলি ভয়ে থাকে কোন সময় বাঘে এসে আমাদেরকে হামলা করে আমি দেখে আশ্চর্য আমার ছোট্ট একটা গরুর খামার আছে ছোট্ট একটা ছাগলের খামার আছে হামস্টার বুঝতে পারলাম ছাগল পালন করেছে ছাগল পালন করেছে আমি আশ্চর্য যে আমার খামারের গরু বিআইবে ডাক্তার লাগে কবিরাজ লাগে আমার আল্লাহকে দেখো বন্য গরু বন্য হরিণ বাঘ ভাল্লুক তাদের বাচ্চা হওয়ার সময় আমি কোন তোমার তোমরা কোন প্রভুর প্রশংসা করছো যার সৃষ্টি বন্য গরু বন্য গরু দাঁড়িয়ে আছে দাঁড়ানো অবস্থায় বাচ্চা কোনো মানুষ বের করে না বাচ্চাটাকে আস্তে আস্তে ঝাঁকি দিয়ে দিয়ে বন্য গরুটা বের করে বাছুরটাও নিচে পড়ে মরে যায় না মরে যাওয়ার কথা ছিল মাত্র সে পৃথিবীতে আসে পা ভেঙে যাওয়ার কথা ছিল মাত্র সে পৃথিবীতে আসে তার পা শক্ত হয় নাই কিন্তু আমি ওই প্রভুর প্রশংসা তোমরা করছো যিনি মায়ের পেট থেকে মানুষ ছাড়া আমি গরুর বাচ্চা বের করে দিলাম গরুর বাচ্চা মরল না পাও ভাঙল না কিভাবে দুধ পান করতে হবে বাচ্চাকে কোন মানুষ শিখায় নাই আমি আল্লাহ শিখাই দিলাম আমি সেই প্রভুর প্রশংসা তোমরা আপনি কি চিন্তা করতে পারতেছেন কার প্রশংসা করছেন বাচ্চাটা বের হয়ে পড়ে পড়ে যাওয়ার পরে দাঁড়াইতে চায় কেউ কিন্তু দাঁড়া করাইতেছে আমার মনে করে আমি ওই বাচ্চার রব্বুল আলামিন ওই গরুর রব্বুল আলামিন আমি উঠে রব্বুল আলামিন যে গুড় অন্তত কয়েকদিন নিজের পেটের মধ্যে একটা জায়গা আছে গলার এক পাশে সে অনেকদিন পর্যন্ত পানি জমা করে রাখতে পারে কোন প্রভুর প্রশংসা করছো যাকে মরুভূমির জাহাজ বলা হয় যে উটকে মরুভূমির জাহাজ বলা হয় ওই উট কোন জীব
নিজের ভিতরে পানি জমা করে রাখতে পারে না কয়েকটু যদি মরুভূমিতে পানি না থাকত কিন্তু উটের পানির অভাব হতো না আমি এমন একটা জায়গা উটের ভিতরে করে দিয়েছি যে উট কয়েকদিন পর্যন্ত তার ভিতরে পানি জমা করে রাখতে পারে আমি সেই প্রভুর প্রশংসা তোমরা করছি তোমরা কোন প্রভুর প্রশংসা করছো আমি ওই প্রভু যিনি সাগরের নিচে আগুন জ্বালিয়ে রেখেছে তোমার জন্য অনেকগুলি বিজ্ঞানী অনেকগুলি বিজ্ঞানী মক্কা শরীফে মদিনা শরীফে আলোচনা করছেন বিজ্ঞানের আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মোবারক মাত্র 6 সুবহানাল্লাহ আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া শরীয়তের বয়স মোবারক মাত্র 6 হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা কি বিজ্ঞানী কই ইয়েস যত ভাষা পৃথিবীতে আছে আমার আল্লাহ সমস্ত ভাষার জ্ঞান আমি রহমতুল আলামিনকে দান তোমরা ওই প্রভুর প্রশংসা করছো যে আল্লাহ রহমতুল আলামিনকে সমস্ত ভাষার জ্ঞান দান করেছে একবার পর নবীজির কাছে এক ইমাম আনার জন্য এক লোক আসে তার ভাষাটা হিব্রু তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন আরবিয়া নবীজির ভাষা হলো আরবি কোরআনের ভাষা আরবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোভাষী একজন 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 দোভাষীকে ডাক দিলেন এই এই কি কয় এটা তো তুমি আমার কত সাথে সাথে একটা মুস্কি হাসিও না এই বাক পড়লে কি কয় এই বাক পড় দোভাষী যে একুতছে আমনে গালি দিতেছে না সুবুজা এ কি কইতাছে হিব্রু ভাষা সে কি কয় বলি জিজ্ঞাসা করতেছে কয় গালি দিতেছে আমনে বংশ দুই লাগাই দিতেছে আমনে নবী না এটা কইতাছে নবী কয় তুমি মিথ্যা বললা কেন সুবহানাল্লাহ আস্তে কইলে না মানায় না জোরে কর তুমি মিথ্যা বললে কেন এখন বাপ বাপ তাই কাই তাই রে আমার ডাকলেন কেন সুবহানাল্লাহ বলে কয় তোরে পরীক্ষা করলাম তুই বাপ পান না সিটার না ভালো মানুষ আমারে আমার আল্লাহ নুসির তু বিজাও আমিল কালিমে যত কালাম পৃথিবীতে আছে যত ভাষা পৃথিবীতে আছে হবে সমস্ত ভাষার জ্ঞান রব্বুল আলামিন আমাকে দান করেছেন যিনি দান করেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন তার জন্য ধন্যবাদ আপনাদেরকে আজকে আমার জীবনের প্রথম এই 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 ধরনের ওয়াজ বহিষ্ঠ মুআল্লিমান নবীজি বলেছেন আমি তালামিজ হয়ে আসি নাই আমি স্টুডেন্ট হয়ে পৃথিবীতে আসি নাই আমি মুআল্লিম হয়ে টিচার হয়ে শিক্ষক হয়ে ওস্তাদ হয়ে আমি পৃথিবীতে আসি এতগুলি গুণ যাকে আল্লাহ দিয়েছেন তার কি বলি আলহামদুলিল্লাহ ওই যে বাজানে বসে আছে হিউ চ্যানেল আমি বসে আছি হেঁটেও আসলাম বাথরুমে গেলাম বাথরুম থেকে উজু করে আসলাম আবার দুই রাকাত ফরজ নামাজও পড়ে আসলাম বাবাকে আবার হুচ্ছেলে বসিয়ে রেখেছেন যিনি যিনি একজনকে অন্ধ বানিয়ে রেখেছেন আর একজনকে চক্ষু দিয়েছেন আমার চক্ষু আছে চোখ দিয়ে ভালোই দেখতেছে মানে দিয়ে বোঝা যায় সে খুব ভালো দেখে অথচ চোখের পাওয়ার নাই আবার আমার আমি অল্প দেখি তাও কিন্তু অনেক ভালো দেখতেছি এগুলা যিনি করেছেন তার জন্য আলহামদুলিল্লাহ নবীজি বললেন আমি তালামিজ হয়ে আসি আমি স্টুডেন্ট হয়ে আসি নাই আমি শিক্ষক হয়ে আসি ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি শুধু ভাষা জানি তা না অতি তু অবহেলা আনা আয় আমি নবী ঘুম মোবারক ওয়া বাইনামা আনা নাইম আমি নবী ঘুম মোবারক ও তি তু বিমা
مفاتيح خزائن الأرض এই পৃথিবীর নিচে যত ধন ভান্ডার আছে সমস্ত ধন ভান্ডারে চাবি গুলি আমার আল্লাহর কাছে পাঠাইলেন শুধু পাঠাই নাই তাও দিয়া দিয়া দেই সমস্ত ধন ভান্ডারে যারা ধনী হইছে যারা শিল্পপতি হইছে আমার সুফি মামা সহ যতগুলি শিল্প কারখানার মালিক হইছে না মঞ্জুর বাজার সহ আমার মুবারকি করে অবাইনামা আনা নাইম আমাকে শুধু সমস্ত ভাষার জ্ঞান আল্লাহ দেয় নাই অবাইনামা আনা নাইম আমি ভুল মুবারকে ছিলাম ওই সময় অতীতু মাফাতিহি খাজাইনিল আরদি এই জমিনের নিচে যত ধন ভান্ডার আছে সমস্ত ধন ভান্ডারের চাবিগুলি আমি হাবিবের কদম মোবারকে আনা হলো শুধু আনি নাই ফাবদিয়া বিয়া দাইয়া সমস্ত ধন ভান্ডারের চাবিগুলি আমি রহমাতুল লিল আলামিনের হাত মোবারকে আমার আল্লাহ দিয়ে দিলেন ধন ভান্ডারের মালিক আল্লাহ আর তালা চাবি আমি রহমতুল লিল আলামিনের হাত মুবারকে এই জন্য আমরা গজল লিখি আর বলি ঈদে মিলাদুন নবীর মাহফিল ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা ইমানদার গজলস কর নবীর প্রশংসা আল্লাহ কিন্তু বোবা বানাই দিব জবান দিছে কে আল্লাহ যে আল্লাহ কাউরে বোবা মানে কাউরে জবান দেয় ওই আল্লাহরই আলহামদুলিল্লাহ নাথ শরীফটা কোন আওয়াজ বিশেষ সুবিধা ধন সম্পদের মালিক আল্লাহ কিন্তু নবীজির যদি ধনের চাবি তালাদার খুলিয়া দেয় তাইলে আমরা ধনী হইতে পারব কারণ নবীজির স্বপ্ন বলি সুবহানাল্লাহ যিনি প্রভু যাকে সমস্ত আলামিনের রহমত বানিয়েছেন যে রহমতের ব্যাপারে আমি আশ্চর্য হয়ে যাই আলে ভাইরা আমি আশ্চর্য হয়ে যাই সতেরো পাড়ায় বললেন আর সন্না কাইল্লা রহমাতালিল আলামিন এক পাড়ায় আল্লাহ কে ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু আমি আল্লাহর ফজল না হলে রহমত না হলে লাকুমতুম মিনাল খাসিরিন তোমরা সবাই ক্ষতিগ্রস্ত হইয়া যাইতে সেই রহমত আমার দূরের হবে সুবহানাল্লাহ নবীকে কতটুকু ইজ্জত করলে শুকুর আদায় হবে আমি জানি না নবীজিকে কতটুক সম্মান করলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হবে এটা আমার জানা নাই কারণ আল্লাহ বলেছেন সতেরো পরে করে নবীজি সব আলামিনের রহমত আলামিন মানে সমস্ত দুনিয়া সমূহের রহমত এখন এক পাড়ায় বলতেছে এই রহমত যদি না হইতো তাইলে লাকুম তুম মিনাল খসরিন আমাকে সবাই বলতেছে ওহাবিগণ সুন্নিগণ জামাতিগণ আর এক ঐক্য জোট করার হিন্দু করার বৌদ্ধ করার ইহুদি করার নাসারাগণ আল্লাহকে রোজ আমার রহমত যদি না হইতো তাহলে তোরা সবাই ক্ষতিগ্রস্ত হতি তাহলে ওই রহমত নবী তাইলে নবীর রহমতের কারণে আমরা ক্ষতিগ্রস্ত থেকে পাইসা গেলাম আমরা ক্ষতি হইলাম না আমরা ভালো থাকতেছি ভালো থাকবো আমার রসুলের রহমতের কারণে ওই নবীকে কতটুকু ইজ্জত করলে আলহামদুলিল্লাহ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঁচ পাড়ার দশ পৃষ্ঠে আবার বলবো এবার আরো কঠিন কতটুকু শুকুর আদায় করার উচিত হাবিবের জন্য খালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু
17 পারাতে বললেন নবীজি সবকিছু রহমত এখন 5 পারায় বলতেছেন ফালাউলা ফাদুল্লাহ আমি আল্লাহর করুণা যদি না হতো আমি আল্লাহর ফজল যদি তোমরা না পেতে ওয়া রাহমাতুহু আমার রহমত যদি না হতো তে লাক্তা বাক্তু শয়তান আমার না সব ভাইরা কতটুকু রসূলের জন্য কতটুকু শুকর আদায় করলে শুকর আদায় হবে আমার আল্লাহ বললেন ফালাউলা ফাতুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাক্তা বাক্তু শয়তান ইল্লা কলিলা অল্প সংখ্যক মানুষ ছাড়া হায় হায় অল্প সংখ্যক মানুষ ছাড়া যদি আমি আল্লাহর রহমত না হইতো আমি আল্লাহর ফজল না হইতো তাইলে অল্প সংখ্যক মানুষ ছাড়া বেশিরভাগ মানুষ লাক্তা বাতুম শয়তানা শয়তানের ইত্তেবা কইরা ফালতো বেশিরভাগ মানুষ কিন্তু রহমতের কারণে তারা শয়তানের দলে গেল না সেই রহমত হলো আমার নূরের নবী ইমানদার গণ জুলুস করো না
মুসলমানদারগণ